নমস্কার বন্ধুরা কাজলিনের রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকের পর্বে তৈরি করছি কড়াইশুটি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি প্রথমে কড়াতে দু চামচ পরিমাণ সরষের তেল গরম করে তাতে আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ এরকম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর তাতে সরষের তেলে ডুমো করে কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেওয়ার পর এই যে ফুলকপি এবং ইজিরি করে কেটে নেওয়া দুখানা বড় সাইজের পেঁয়াজ মাঝে মাঝে ঢাকনা চাপা কষিয়ে নেওয়ার পর দুখানা বড় সাইজের টমেটো আদা রসুন বাটা পরিমাণ মতো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে সমস্ত কিছু কষিয়ে নিয়ে দু চামচ পরিমাণ টমেটো সস পরিমাণ মতো লবণ আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম কড়াইশুঁটির কালার টা বজায় রাখার জন্য একটি পাত্রে কড়াইশুটি লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম মাছ দিয়ে ফুলকপিটা আমার রান্না হয়ে গেছে এরকম পর্যায়ে সেদ্ধ করে নেওয়া কড়াইছুটি এবং পরিমাণ মতো ধনে পাতা কুচি ছড়িয়ে নাড়াছাড়া করে গ্যাসের ফ্লেম অফ করলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লোভনীয় স্বাদে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি আপনারাও এইভাবে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির এই রেসিপি তৈরি করে নিতে পারেন চিংড়ি মাছ দিয়ে ফুলকপির এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ আমার এই রেসিপির সাথে থাকায় আমার সমস্ত বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে আমরা এই দারুণ সুস্বাদু ফুলকপির রেসিপিটা তৈরি করে ফেলতে পারি ফুলকপির এক রেসিপি রেসিপির থেকে এই রেসিপি একটু অন্য টাইপের এই লোভনীয় স্বাদে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রেসিপি আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি ফুলকপির এই দারুণ স্বাদের রেসিপিটা আমরা ভাত রুটি লুচি বা নানের সাথে পরিবেশন করে নিতে পারি আবার ফ্রায়েড রাইসের সাথেও এই দারুণ স্বাদের ফুলকপির রেসিপি আমরা পরিবেশন করে নিতে পারি পরবর্তী পর্বে ফিরবো এরকমই কোনো এক রেসিপি নিয়ে সবাই সুস্থ এবং ভালো থাকবেন